আমি বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা নামে খ্যাত সীমান্তবর্তী শীত প্রধান অঞ্চল পঞ্চগড় জেলায়। এই জেলায় শীত আসে সবার আগে এবং শীত বিদায় নেয় সবার পরে। তারই ধারাবাহিকতায় গত প্রায় দুই সপ্তাহ থেকে এই অঞ্চলে নেমে এসেছে হাড় কাঁপানো তীব্র শীত ও প্রচুর ঠান্ডা। জনজীবনে নেমে এসেছে বিপর্যয়, বিপাকে পড়েছে নিম্নয়ের খেটে খাওয়া মানুষগুলো। আজকে তেঁতুলিয়া পঞ্চগড় আবহাওয়া অফিস থেকে জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 8.4°C। বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি হাসপাতালে ঘুরে ঘুরে দেখেছি শীতজনিত রোগের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শীতজনিত শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য এ পর্যন্ত জেলা প্রশাসন এবং কতিপয় বিত্তবানদের কাছ থেকে সহযোগিতার কিছু চিত্র আমাদের চোখে পড়লেও, কিন্তু আমরা দেখেছি চাহিদার তুলনায় যোগান খুবই সীমিত। এই অপর্যায়ে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো যেমনই বিপাকে পড়েছে তেমনই বিপাকে পড়েছে কৃষকেরা। তারা তাদের কাজ করানোর জন্য শ্রমিক খুঁজে পাচ্ছে না এবং তাপমাত্রা কমে যাওয়ার কারণে কুয়াকে এবং আজকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় ক্লাস স্থগিত করা হয়েছে বলে আমরা জেনেছি।